2011 সালের 13ই মে এই রাজ্যে ক্ষমতায় আসীন হয় তৃণমূল কংগ্রেস। এই দিনটিকে স্মরণ করে 2022 সালের 13ই মে শুক্রবার পূর্ব বর্ধমান জেলার কানলা শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শুভেচ্ছা জানানো হয় জনগণকে। এদিন সৌরভ হালদারের নেতৃত্বে এই শুভেচ্ছা বিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি রাজ্য সরকারের 11 বছরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরা হয়। আজকের দিনে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ 34 বছরের বাম অপশাসনকে উৎখাত করে পশ্চিমবঙ্গে সুশাসন প্রতিষ্ঠিত হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। তাই আজ আমরা কালনা শহর ওই দিনটিকে স্মরণ করার জন্য কালনা শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে, সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের কাছে, সাধারণ ছাত্র যুব সম্প্রদায়ের কাছে, সাধারণ মা বোনেদের কাছে আমরা ধন্যবাদ জ্ঞাপন করলাম, তাদেরকে শুভেচ্ছা জানালাম। তারা যেভাবে 11 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাথ দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করেছে, যাতে 2024-এ যে নির্বাচন আসছে সেখানেও যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা আশীর্বাদ করে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরও বেশি শক্তিশালী করে, যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী রূপে নয় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রী করার লক্ষ্যে সাধারণ মানুষজন যাতে এগিয়ে আসে সেই আহ্বান জানিয়ে আমরা সাধারণ মানুষের কাছে টোটো প্রচার করলাম কালনা শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে। এবং টোটো প্রচারের মাধ্যমে আমরা সেই 13ই যে মে, ঐতিহাসিক 13ই মে এই দিনটি স্মরণ করে সকল মানুষজনকে শুভেচ্ছা জানালাম, মানুষজনকে ধন্যবাদ জানালাম। মা মাটি মানুষের আশীর্বাদ সঙ্গে নিয়ে আমরা আগামী দিনের পথ এগিয়ে চলতে চাই। ধন্যবাদ। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।